সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা। যদিও একদিন পার হয়ে গেছে, তারপরে তোমাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং সুন্দর আছো, ভালোভাবে পড়াশোনা করতেছো। আচ্ছা, বরাবরের মতো তোমাদের সঙ্গে আমি আছি, সঞ্জয় কুমার অধিকারী, সহকারী অধ্যাপক সংস্কৃত। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের যে এই যে সংক্ষিপ্ত, অর্থাৎ এই করোনার জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস পরিমার্জিত করা হয়েছে, সেই সিলেবাসটা এবং গ্রামার নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। তো সংস্কৃত গ্রামার নিয়ে, গ্রামারের একটা অংশ আর কি। চলো আমরা আস্তে আস্তে ক্লাসে আগাই। আচ্ছা, আমরা এই তোমাদের এই যে COVID-19 এর প্রেক্ষিতে যে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো তোমাদের পাঠ্যসূচি কত সংক্ষিপ্ত করা হয়েছে। দেখো, গদ্যাংশ শুধুমাত্র একটা, যেটা হলো শকুন্তলায় পথিকীয় যাত্রা। এটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের একটা অংশ, অর্থাৎ এই চতুর্থ অঙ্ক, এই একটাই শুধু আছে গদ্যাংশের। আর দেখো যে পদ্যাংশ, দেখো পদ্যাংশ শুধুমাত্র কি আছে, রঘুর দিক বুঝে, অর্থাৎ যে রঘুবংশম যে মানে তোমার ইয়াটা আছে, একটা মানে কাব্য আছে, সেই কাব্যের একটা অংশ হচ্ছে রঘুর দিক বিজয়, সেখান থেকে নেওয়া। এরপরে আমরা সরাসরি ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণের মধ্যে কি কি আছে দেখো। ব্যাকরণ মানে অর্থাৎ এই করোনার প্রেক্ষিতে তোমাদের পাঠ অনেক সংক্ষিপ্ত করা হয়েছে। আগে যেমন ছিল তিনটা গদ্য তিনটা পদ্য, ব্যাকরণে ছিল অনেক, সেখান থেকে কমায় কমায় সংক্ষিপ্ত করা হয়েছে। ব্যাকরণে কি শুধুমাত্র কারক বিভক্তি, নত্ববিধান, সত্ত্ববিধান এবং অব্যয়, অর্থাৎ এই চারটা মাত্র জিনিস, এই চারটার থেকেই অ্যাজ ইউজুয়াল প্রশ্ন হবে। যদি 100 নম্বরের প্রশ্ন করা হয় তাহলে 100 নম্বর ভাগ করে নেওয়া হবে, আর যদি 50 নম্বর বা কম হয় সেভাবে সেটা ইয়া করা হবে আর কি। তারপরে দেখো অনুবাদ। অনুবাদ এখানে দুই রকম, একটা হলো সংস্কৃত থেকে বাংলা, আর একটা তো বাংলা থেকে সংস্কৃত। এখানে দুই রকম থাকে, হলো তোমার একটা থাকে হলো প্যাসেজ আকৃতির, একটা থাকে হলো তোমার একটা করে বাক্য দেওয়া থাকবে, সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে তোমাকে সংস্কৃত করতে হবে। আর কি আছে, পত্র লিখন। এই এই এইটুকুই হচ্ছে তোমাদের এই মানে দ্বিতীয় বর্ষ যারা তোমরা পড়তেছো, তো তোমাদের সিলেবাস, আর আর বাইরে কিছু নাই, এই শুধুমাত্র এইটুকু সিলেবাস। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নত্ববিধান। অর্থাৎ চলো আমরা দেখি একটু, আজকে শুধুমাত্র আমরা নত্ববিধানটা আলোচনা করব। তাহলে দেখি আমার শিখন ফলটা কি আছে, আমরা একটু দেখে নিই, তারপর আমরা শিখন ফল দেখে আমরা আগাবো আর কি। দেখো শিখন ফলটা কি, নত্ববিধান কাকে বলে সেটা তোমরা বলতে পারবে, বা নত্ববিধানের বিধানগুলো কি তা তোমরা বলতে পারবে, কোথায় মূর্ধন্য হয় না তা তোমরা বলতে পারবে, এবং কোথায় নিত্য মূর্ধন্য হয় এবং দন্ত বা দন্তন্য, কোথায় নিত্য মূর্ধন্য এবং দন্তন্য তা তোমরা বলতে পারবে, মানে অর্থাৎ ব্যতিক্রম যে নিয়মগুলো আছে সেগুলো তোমরা জানতে পারবে আর কি। তো চলো আমরা এখন মানে আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। আচ্ছা, নত্ববিধান কি? আচ্ছা, নত্ববিধান কথা আলোচনা করার পূর্বে আমরা একটা জিনিস আলোচনা করি, যে সংস্কৃত ভাষায় দুই রকমের ন আছে, একটা হচ্ছে দন্তন্য আর একটা হচ্ছে মূর্ধন্য। দেখো সংস্কৃত ভাষায় কিন্তু এটার উচ্চারণ স্থানও কিন্তু দুইটা, অর্থাৎ দন্তন্যর যে উচ্চারণ স্থান সেটা হচ্ছে দাঁত, দন্ত, আর মূর্ধন্যর যে উচ্চারণ স্থান সেটা হলো মূর্ধা, অর্থাৎ উচ্চারণ স্থান কিন্তু ভিন্ন, কিন্তু বাংলা সে কিছুটা একই রকম। এই জন্য অনেকে আবার কি অনেক মানে বিশেষজ্ঞরা বলেছিলেন যে না একটা রাখা হোক, কিন্তু একটা রাখলে কি সমস্যা হয়, যে অনেক অর্থ বাদ পড়ে যায়। অর্থাৎ দেখো যেখানে দন্তন্য বসতেছে আর যেখানে মধ্যাহ্ন বসতেছে দুইটা শব্দের অর্থ কিন্তু ভিন্ন, কিন্তু যখন আমি একটা করে দেবো তখন তো একটা শব্দ আমার বাদ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে কিন্তু দেখো বাংলাতে বা তিনটা স্ব আছে, যেমন তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, এই তিন স্বর যা আমি 100 যদি করে দিই তাহলে কি হচ্ছে, যে আমার অনেক শব্দ অর্থাৎ অনেক অর্থ অনেক বাদ হয়ে যাচ্ছে আর কি, তাদের সেখানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কাজেই সবই রাখা হয়েছে। আর নত্ববিধানটা কি, যে বিধান অনুসারে বা যে নিয়ম অনুসারে দন্তন্যর জায়গায় মধ্যাহ্ন হয় সেটাই হলো নত্ববিধান। অর্থাৎ আমি আবার বলি, যে বিধান অনুসারে দন্তন্যর পরিবর্তে মধ্যাহ্ন হয় সেটাই হচ্ছে নত্ববিধান। তাহলে এখন আমরা এর এই যে নিয়ম, যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে কি আছে দেখো, রি, এখানে একটা জিনিস দেখো,
রি, দীর্ঘরি, র এবং মধ্যাহ্ন স, এই চার বর্ণের পরে মধ্যাহ্ন হয়। এখন এখানে একটা শব্দ দেখো, এখানে শব্দ একটু অপরিচিতের মতো লাগবে, দেখো শব্দটা এরকম, এটা হলো দীর্ঘরি, যেটা তোমরা একটু জেনে রাখবা, যেটা মানে এই যে সর্বর্ণের ইতিহাস নিয়ে তোমার সাথে আলোচনা করি, যে মদন মোহন তর্কলঙ্কারের যে বই, অর্থাৎ তোমার যে 1768 সালে হালাদের যে বই, সেখানে সর্বর্ণ ছিল 16টা, অর্থাৎ 16টার মধ্যে বেশি কি ছিল, যে একটা ছিল দীর্ঘরি, তারপরে ছিল তোমার লি, লি মানে একটু নয়ের মতো আর কি, এটা দেখো এই কিছুটা নয়ের মতো লি, আর হলো দীর্ঘ লি মানে এরকম আর কি, এইটি এই দুটা বর্ণ ছিল, আর একটা ছিল হলো অং অং, আর একটা হলো অ, এই চারটা বর্ণ বেশি ছিল, অর্থাৎ মোট হলো এই 16টা বর্ণ ছিল। পরবর্তীতে যখন আমরা ইয়েতে আসি, অর্থাৎ বিদ্যাসাগর যে তোমার যে সর্বর্ণ যেটা চালু করলেন, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা পরবর্তী চালে, সেখানে সর্বর্ণ হলো 12টা, অর্থাৎ এই এই রিটা আছে আর বাদ বাকি সব বন্ধ হয়ে গেছে। এখন একটা জিনিস দেখো, এই লি, এই যে লি এর কিন্তু কোনো আমরা শব্দ কোনোদিনই দেখি নাই, অর্থাৎ আমি দেখি নাই, এখন তোমরা তোমরা দেখছো কিনা জানি না, এটা আমি কোথাও পাই নাই আর কি, এক কথায় এই লি, লির দ্বারা কোনো এই সর্বনাম দিয়ে কোনো শব্দ আমরা দেখি নাই। এখন তাহলে কি হলো, আমরা এখন বাংলাতে কয়টা ব্যবহার করি, 11টা সর্বর্ণ, কিন্তু এই সর্বনটা আগে ছিল কয়টা, 1768 সালে ছিল হলো সংস্কৃত যেটা ছিল সেটা হচ্ছে 16টা, আস্তে আস্তে এটা পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কমায় নিয়ে আসছেন 12টা, আর বাংলাতে মাত্র ব্যবহার করি আমরা 11টা। তাহলে এই যে তোমার সর্বর্ণের যে রূপান্তর বা সর্বর্ণ এখন যেটা আমরা ব্যবহার করি সেটাই, আর সংস্কৃত তো দীর্ঘরি তো আছেই। এখন দেখো যে এই যে চারটা বর্ণ, অর্থাৎ রি, দীর্ঘরি, র এবং স, এই চার বর্ণের পরে হবে মধ্যাহ্ন হবে। তাহলে আমরা দু একটা উদাহরণ দেখি, রি, রিতে কি, ঋণ, দেখো রি, মধ্যাহ্নে কি হবে ঋণ, আর ভাতৃনাম, দেখো ভাতৃনাম বা দাতৃনাম এভাবে যত যা তুমি বলবা সেটাই হবে আর কি। তারপরে তুমি যদি পড়াটা দেখো অর্কণ্য, রতে যদি বলি আমি অর্কণ্য, আর মধ্যাহ্নের সাথে যদি বলি, মধ্যাহ্নের সাথে যদি বলি তাহলে কি হচ্ছে দেখো, যে তোমার মধ্যাহ্ন সাথে বললে অনেক, যেমন তোমার বিষ্ণু বা কৃষ্ণ সবই আসবে আর কি, দেখো বিষ্ণু বা কৃষ্ণ, এই হলো মোটামুটি প্রথম আমার যে প্রথম যে নিয়মটা, সেই নিয়মে যে এই চারটা বর্ণের পরে যে মধ্যাহ্ন হবে তার কিছু উদাহরণ তোমাদেরকে দেখালাম। এখন পরের যে নিয়ম সেখানে কিন্তু এই চারটা বর্ণই থাকবে, কিন্তু এর সঙ্গে আরো কিছু যুক্ত হবে, যেমন দেখো এই চার বর্ণের পরে কি থাকবে, ক বর্গ, ক বর্গ, তারপরে তোমার হলো প বর্গ, তারপরে হলো তোমার হ, জ, ব, আর হলো অনুস্বার, অনুস্বার, এই অর্থাৎ এই চারটা বর্ণই থাকবে, পর তার সঙ্গে যুক্ত হবে কি ক বর্গ, আর একটা আছে স্বরবর্ণ, স্বরবর্ণ, অর্থাৎ দেখো পড়াটাতে একটু দেখি, দেখো বর্ণের পরে ক বর্গ মানে ওই চারটি বর্ণ আর কি, যে রি, র, লিখে দিই রি, দীর্ঘরি, র, মধ্যাহ্ন স, এই চার বর্ণের পরে যদি ক বর্গ, প বর্গ, হ, জ, ব এবং অনুস্বার, অনুস্বর এই 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 কটা যদি বর্ণ থাকে, মানে এই এই এক বা একাধিক যদি থাকে তাহলেও সেখানে মধ্যাহ্ন হবে, অর্থাৎ তোমার যদি এই চারটা তো থাকবেই, তার সঙ্গে যদি আমার স্বরবর্ণ থাকে কিংবা কবর্গে কোনো বর্ণ থাকে কিংবা পবর্গে যে কোনো বর্ণ থাকে কিংবা হ, জ, ব এবং এইগুলো থাকতে পারে বা অনুস্বর, এর এক বা একাধিক যদি থাকে সেই ক্ষেত্রেও আমার
মধ্যাহ্নই হবে। দেখো দুই একটা উদাহরণ দেখো, তো অর্কেন এখানে কি আছে, যখন যেমন দেখো যে অর্কেন, অর্কেনে কি আছে দেখো, একার মধ্যম এখানে কি আছে, স্বরবর্ণ আছে, র আছে, কবর্গ আছে, তিনটা আছে এখানে দেখো, একটা স্বরবর্ণ অর্থাৎ একার, তারপরে কি আছে, তারপরে কবর্গের ক আর হচ্ছে র, এই তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস যার ফলে দন্তনটা মধ্যাহ্ন হয়েছে। পর মূর্খেন একই কথা, মূর্খেও আছে স্বরবর্ণ আছে, তারপরে দেখো দর্পেন অর্থাৎ এটা হলো প বর্গের বর্ণ, প প সরি দর্পেনে যে পটা আছে সেটা হলো প বর্গের, আর তারপরে দেখো যে তোমার যে হজ ব যে গর্বেন বা গ্রহ নাম, এখানে দেখো যে তারপরে অনুসর্গে যেটা আছে সেটা হচ্ছে বৃংহ নাম, অর্থাৎ বৃংহ নাম, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এখানে মধ্যাহ্ন হইতো, আমি জিনিসটাতে একটু ভুল হয়ে গেছে, অর্থাৎ হওয়ার পরে এটা মধ্যাহ্ন হতো। আর একটা বিষয় যে এই যে আয়ুষ্মান এবং চক্ষুষ মান, এটা ওটা অন্য, এটা একটা ব্যতিক্রম, এটা পরে আমি যখন ব্যতিক্রমে আসবো তখন তোমাদেরকে বোঝাবো, এখন না, যা এটা ব্যতিক্রম আর কি, এখানে দন্তান্বয় হবে। দেখো এখানে দেখো যে স্বর ইক্ষু আম্র প্রভৃতি যে শব্দগুলান আছে, স্বর ইক্ষু এবং আম্র এই শব্দের পরবর্তী যে তোমার বন শব্দ যদি থাকে তাহলে সেটার দন্তনটা মধ্যাহ্ন হবে। এখানে আরো কিছু শব্দ আছে, যেমন দেখো সেটা হচ্ছে তোমার খাদির, তারপরে হচ্ছে কার্য, আর হচ্ছে পিযুষ্কা, পিযুষ্কা যে খাদির আমি লিখে দিই একটু দেখো, খাদির পিযুষ্কা, তারপরে হচ্ছে কার্য, কার্য অর্থাৎ যে স্বর ইস্কু আম্র এই যে শব্দ, এরপরে তোমার যে খাদি পিযুষ্কা এবং কার্য প্রভৃতি শব্দের পরবর্তী যে বন শব্দ থাকবে সেই বন শব্দের দন্তনটা মধ্যাহ্ন হবে। যেমন দেখো স্বরবনম অর্থাৎ স্বরবনম, তারপরে তোমার যদি বলি আমি ইক্ষু বনম বা আম্র বনম, তারপরে তোমার দেখা যাচ্ছে যে কি পিযুষ্কা বনম বা তোমার কার্য বনম, এই এই যে অর্থাৎ এই যে ছয়টা শব্দ যেটা তোমাকে আমি বললাম যে স্বর ইক্ষু আম্র এবং তোমার খাদির, এই উল্টে গেল কেন, খাদির তারপর তোমার হচ্ছে কার্য এবং পিযুষ প্রভৃতি শব্দের পরবর্তী যে বন শব্দ সেই শব্দের দন্তনটা মধ্যাহ্ন হবে। আচ্ছা তারপরে পরবর্তী আমরা নিয়মটা দেখি, সেটা টবর্গ যুক্ত অর্থাৎ টবর্গের যে পাঁচটা বর্ণ আছে যে ট ঠ ড ঢ মধ্যাহ্ন, এই যে টবর্গ যুক্ত যে চারটা বর্ণ যে ট ঠ ড ঢ এদের সঙ্গে সবসময় তোমার দন্তন্য মধ্যাহ্ন হয়, তাহলে কি টবর্গ, টবর্গের যে তোমার চারটা বর্ণ কি ট ঠ ড ঢ ঢ এই চারটি বর্ণের সাথে সব সময় তোমার কি হবে মধ্যাহ্ন যুক্ত হবে, যেমন লণ্ঠন কণ্ঠ এই সরি লণ্ঠন, তারপরে তোমার দেখো কণ্ঠ ঘণ্টা কুণ্ডলম ষণ্ড কাণ্ড এই সব, এই যে ষণ্ড দন্তন্য দেওয়া আছে, যাই হোক সব সময় এই এই চারটা বর্ণের সঙ্গে তোমার মধ্যাহ্ন হবে। তারপরে দেখো যে প্রো পরা পরবর্তী অন্য শব্দের দন্তনটা মধ্যাহ্ন হয়। এখন এখানে একটা জিনিস মনে রাখার বিষয় যে অন্য, দেখো একটা আমি জিনিস একটু লিখে তোমাদেরকে বুঝাই, অন্য এই যে এটা এটা কি হয়ের সঙ্গে যেটা যুক্ত আছে, হয়ের সঙ্গে যেটা যুক্ত আছে সেটা কি, দেখো হয়ের সঙ্গে যেটা যুক্ত আছে সেটা হচ্ছে দন্তন্য, অর্থাৎ যেটা লেগে থাকবে সেটা হচ্ছে দন্তন্য, কিন্তু যেটা যদি আমি যদি এরকম থাকে এটা তাহলে এটা হবে হলো মধ্যাহ্ন, অর্থাৎ
যদি লেগে থাকে এক কথা, সেটা এটা অনুসারে আমরা আমরা ভুলে যাই যে এটা দন্ত্য না এটা দন্ত্য না, এটা মধ্য না এটা মধ্য না, কোনটা? সেই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যদি লেগে থাকে সেটা হবে দন্ত্য ন, একটা মনে রাখতে হবে। অর্থাৎ যখনই দুটা বিষয়ে দুটা জিনিস নিয়ে যখন তোমার মধ্যে কোনো কনফিউশন তৈরি হবে, তুমি একটা মনে রাখবা, তাহলে আর অটোমেটিক ওটা এমনি মনে থাকবে। তাহলে কি প্রো পরা এবং অপর এই শব্দের পরবর্তী যদি অন্য শব্দ যুক্ত হয়, তাহলে অন্য শব্দের দন্ত্য ন মধ্যাহ্ন হবে। যেমন দেখো পূর্বাহ্ন, পূর্বাহ্ন বা অপরাহ্ন, পূর্বাহ্ন বা অপরাহ্ন দেখো এটা, বা পরাহ্ন, যাই হোক এই যে এই যে নিয়ম, মানে উদাহরণগুলো দেখি আমরা। আচ্ছা পূর্বাহ্ন অপরাহ্ন পরাহ্ন এই যে হলো। এখন পরবর্তী যে ইয়েটা আছে দেখো, পরবর্তী সূত্র যেটা আছে সেটাতে কি আছে দেখো, পর পার উত্তর চন্দ্র নার রাম, এই যে এই যে মনে করো ছয়টা শব্দ, যে পর পার উত্তর চন্দ্র নার ও রাম, এই পাঁচটা শব্দের পরবর্তী যদি এই ছয় সরি এই ছয়টা শব্দের পরবর্তী যদি অয়ন শব্দ থাকে, তাহলে সেই শব্দের দন্ত্য ন মধ্যাহ্ন হয়। অর্থাৎ অর্থাৎ দেখো পর যোগ অয়ন পরায়ণ বা পারায়ণ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ, এই যে তোমার এই যে এই যে ছয়টা শব্দ, এর পরবর্তীতে অয়ন শব্দ, অর্থাৎ অয়ন শব্দ যুক্ত হয়, সরি অয়ন এই শব্দ যদি যুক্ত হয়, তাহলে এই শব্দের এই যে দন্ত্যনাটা আছে এটা মধ্যাহ্ন হয়ে যাবে। অর্থাৎ রামায়ণ বা নারায়ণ, নারায়ণ। আচ্ছা এখন দেখো পরবর্তী সূত্র যেটা, দেখো পরবর্তী নিয়ম যেটা, অগ্র এবং গ্রাম, অগ্র ও গ্রাম, এই অগ্র এবং গ্রাম শব্দের পরবর্তী নি শব্দের দন্ত্য ন সবসময় মধ্যাহ্ন হয়। অর্থাৎ অগ্র এবং গ্রাম এই শব্দের পরবর্তী নি শব্দের সর্বদা দন্ত্য ন মধ্যাহ্ন হয়। অর্থাৎ অগ্র এবং গ্রাম যদি থাকে দেখো, নি নি শব্দ, অগ্র প্লাস নি সমান সমান অগ্রণী বা গ্রামনি, অগ্র এবং গ্রাম সর্ব পরবর্তী নি শব্দের দন্ত্য ন মধ্যাহ্ন হচ্ছে। তারপরে দেখো সংজ্ঞা বুঝালে পরবর্তী নিয়মটা আমরা একটু দেখি। যদি সংজ্ঞা বোঝাই, যদি কোথাও যদি সংজ্ঞা বোঝাই, তাহলে তোমার দেখো সুরপ প্র দু আর হলো খর, সুরপ শব্দের পরবর্তী নখ, অর্থাৎ সুরপ শব্দের পরবর্তী নখ, আর হচ্ছে প্র দু এবং খর শব্দের পরবর্তী নস, তাহলে নখ আর নস। আমি তোমার একটু দেখো নখ 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 আর হলো নস, অর্থাৎ সুরপ শব্দের পরবর্তী দেখো সুরপ, সুরপ শব্দের পরবর্তী হবে নস, আর প্র দ্রু ও খর শব্দের পরবর্তী নস, নক আর নস। এই এই শব্দ যদি বসে, সংজ্ঞা যদি বোঝায় এবং এই শব্দগুলো যদি বসে, তাহলে সেই ক্ষেত্রে দন্ত্যনটা মধ্যাহ্ন হবে। অর্থাৎ সুরপের পরবর্তী যদি নখ বসাই, যেমন সুরপ নখা, তখন এই দন্ত্যনটা মধ্যাহ্ন হবে। যেমন সুরপ নখা দেখো, সুরপ ন খা, সুরপ নখা, তারপরে প্র শব্দ যদি আমি বসাই যে প্রণস, প্রণস বা দ্রুণস বা খরণস, যেমন প্রণস, যেমন প্র দিয়ে যদি আমি বসাই প্র শব্দের প্রতি নস, প্র প্লাস নস সমান সমান হলো প্রণস। অর্থাৎ তাহলে কি হলো, যদি সংজ্ঞা বুঝাই তাহলে সুরপ শব্দের পরবর্তী নখ, আর হচ্ছে প্র দ্রু ও খর শব্দের পরবর্তী নস শব্দের দন্ত্যনটা মধ্যাহ্ন হবে।
আচ্ছা, এখন আমরা দেখো যে এই যে তোমার প্র পরা পরি নির আর ইলান কি, ইলান কিন্তু উপসর্গ, অর্থাৎ সংস্কৃত তোমরা তোমরা জানো যে সংস্কৃত উপসর্গের কথা 20টা আর বাংলা উপসর্গের কথা 21টা, বাংলাতে অবশ্য একটা বেশি। যাই হোক, প্র পরা পরি নির এই চারটি শব্দের পর যদি নদ নম নস তারপর নি পন অনু ইত্যাদি শব্দ যুক্ত হয়, মানে অর্থাৎ এই উপসর্গের পর যুক্ত হয়, তাহলে কি হবে সেইখানে তোমার দন্ত নটা মধ্যাহ্ন হয়ে যাবে। অর্থাৎ যেমন প্রয়ের পরে যদি নদ হয় তারপর নদ, তার প্রয়ের পরে নমা প্রণাম, তারপরে যে পরার পরে যদি তোমার পরার পরে যদি নম হয় তাহলে পরিণাম বা পরাণাম বা পরিণাম বা এইভাবে। অর্থাৎ এই যে প্র পরা পরি নির এই চারটি শব্দের পরবর্তী যদি নদ নম নস নি অন এবং নু এই চারটি এই এই উপসর্গ এই শব্দগুলো যদি বসে তাহলে সেই শব্দের দন্তনটা তোমার মধ্যাহ্ন হয়ে যাবে। যেমন আমি কয়েকটা উদাহরণ তোমাদের একটু দেখাই, যেমন পরি প্লাস নম সমান হলো পরিণাম, পরিণাম পরি প্লাস নম পরিণাম, বা তোমার যদি বলি আমি দেখো নিচে দেওয়া আছে, দেখুন পরিণয় পরি প্লাস নয় সমান সমান পরিণয় বা প্রাণ, প্র প্লাস নু সমান হলো প্রাণ, বা প্রণদ প্রণাম, এই যে পরিণয় প্রণশ্বতি এই যে শব্দগুলান এগুলান তোমার অর্থাৎ ওই শব্দ পরবর্তী এই শব্দগুলান বসলে তার দন্তনটা সবসময় মধ্যাহ্ন হবে। আচ্ছা, পরবর্তী নিয়মটা দেখো, গত পথ এবং ধা, গত পদ এবং ধা এই এই শব্দের পরবর্তীতে নি শব্দ যদি থাকে, গত পদ এবং ধা শব্দের পরবর্তীতে নি শব্দ থাকে, তাহলে সেটার এই দন্তনের মধ্যে সবসময় মধ্যাহ্ন হবে। যেমন দেখো প্রণিগদিত, প্রণিগদিত বা প্রণিপাত বা প্রণিধানম, অর্থাৎ এই যে প দিয়ে প্রণিপাত আর গ দিয়ে গত দিয়ে প্রণিগদিত আর হচ্ছে ধা দিয়ে প্রণিধানম, অর্থাৎ গত পথ এবং ধা পরবর্তী নি শব্দের দন্তনটা মধ্যাহ্ন হবে। আচ্ছা, একস্বর বিশিষ্ট পদ, অর্থাৎ যদি কোনো একস্বর বিশিষ্ট পদ অথবা ক বর্গ যুক্ত হলে, ক বর্গ একবার তোমাদেরকে আমি বলেছি যে রির স্বরের পদে যদি ক বর্গ থাকে সেখানে দন্তান্ন মধ্যাহ্ন হয়, কিন্তু এখানে দেখো একস্বর বিশিষ্ট পদ অর্থাৎ একটাই স্বর বিশিষ্ট যদি পদ হয় তাহলে সেখানে সবসময় মধ্যাহ্ন হবে। যেমন দেখো প্রভুনা একস্বর বিশিষ্ট, বা শ্রী কামেন, এই যে শ্রী এর পরে যে কামেন আছে অর্থাৎ ক বর্গযুক্ত আর কি, বা দুর্গমেন গ গ এখানে গ আছে, বা পরিপাকেন, এই যে একস্বর বিশিষ্ট পদ যেসব পদে সাধারণত একস্বর থাকবে কিংবা ক বর্গযুক্ত অর্থাৎ ক বর্গ যদি যুক্ত থাকে তাহলে সেইখানে তোমার এই মানে দন্তনটা সবসময় মধ্যাহ্ন হবে। আচ্ছা দেখো, আর কিছু কিছু শব্দ আছে সেগুলো সবসময় নিত্য মধ্যাহ্ন হয়, অর্থাৎ এগুলো সবসময় মধ্যাহ্ন বসে, এগুলো কোনো গ্রামার বা ব্যাকরণ কোনো নিয়ম অনুসারে হয় না, এরা নিত্যই হয়। এগুলো মনে রাখার জন্য আমি একটু ইয়া করে নিয়ে আসছি, তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, অর্থাৎ মানে একটা শ্লোকে মানে এক কথায় একটা ছন্দের মতো করে নিয়ে আসছি। দেখো একটু এখানে যে লাল জেলা চিহ্নিত করা আছে সেখান হলো সব তোমারই আছে। দেখো এক বণিক কয়েকশো মন লবণ বাণিজ্য করে, অর্থাৎ এখানে বণিক মন এবং লবণ। আচ্ছা, মণি মাণিক্য তার পণ্যের তালিকায় নেই, অনু নামে এক নিপুণ লাবণ্যময়ী নারী কঙ্কন বেনু আর বিনা হাতে নিকন করে শান বাঁধানো ঘাটে না গিয়ে বণিকের বিপণীতে আসে, নিজ আপনে স্থানু হয়ে বসে বন্ধু পূর্ণ ও চাণক্যের সঙ্গে আলাপে ব্যস্ত, তখন নিপুণ সেই বণিক অনুপণ করেছিল তার দেহে এক কণা কণিকা কখনই শোণিত থাকিলেও বণিকের কল্যাণের জন্য মুখোমুখি হবে সে এবং পানিতে থাকবে তার মৃত্যুবান। অর্থাৎ এখানে জাস্ট মানে এটি ইয়ার মতো মানে একটু ছন্দের মতো করা হয়েছে, তোমরা একটু দেখো চার পাঁচবার পড়লে হয়তো এই শব্দগুলো তোমাদের এই শব্দগুলো নিত্য মধ্যাহ্ন হয়। যেমন দেখো বণিক, তারপর তোমার মন লবণ মণি মাণিক্য পণ্য, তারপর অনু নিপুণ লাবণ্যময়ী কঙ্কন বেনু বীণা নিকন শান, তারপরে বিপণীতে আপনে স্থানু পূর্ণ ও চাণক্য, তারপরে নিপুণ
অনুপন আর কণা, কণিকা কাফনি সনিত বণিকের কল্যাণ, তারপর হচ্ছে পানিতে আর হলো মৃত্যুবান, এই শব্দগুলাতে তোমার নিত্যই মধ্যাহ্ন সহায় হয়। অর্থাৎ এলান কোনো নিয়মের কোনো ধার ধারে না, সবসময় এখানে হয়। আর এই শব্দগুলো মনে সরাসরি যদি তুমি পড়তে যাও মনে রাখার ক্ষেত্রে হয়তো অনেকটা জটিল হতে পারে, যার জন্য এটা আমি একটু ছন্দ আকারে যত হয় সেভাবে আমি করে নিয়ে আসছি আর কি। এখন আমরা তো এতক্ষণ কি দেখলাম, আমরা এতক্ষণ দেখলাম যে কোথায় কোথায় তোমার দন্ত্য মধ্যাহ্ন হয় সেই নিয়ম দেখলাম। এখন প্রত্যেকটা জিনিসে কিছু ব্যতিক্রম থাকে বা অপোজিট কিছু নিয়ম থাকে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোথায় মধ্যাহ্ন হয় না সবসময় দন্ত্যই হবে সেগুলো আবার কিন্তু কিছু নিয়ম আছে, আমরা সেগুলোকে আমার দেখতে হবে এবং এলারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো কোথায় কোথায় দন্ত্য মধ্যাহ্ন হয় না। আচ্ছা, ওই যে তোমাদের প্রথমে যেটা আমি বলেছিলাম যে রি রর পরে যদি অন্য কোনো বর্গে বর্ণ থাকে, আমরা কি কি বর্ণ দেখেছিলাম সেটা, রি রস পরে ক বর্গ দেখছিলাম, স্বরবর্ণ দেখেছিলাম, প বর্গ দেখছিলাম, হজব দেখছিলাম, আর হচ্ছে অনুস্বার দেখছিলাম। কিন্তু এগুলো যদি না থাকে, যদি অন্য কোনো বর্গে বর্ণ থাকে, তাহলে কিন্তু সেখানে আর তোমার মধ্যাহ্নটা হবে না। যেমন দেখো যে মর্দন, অর্থাৎ এখানে মর্দন, বর্ধন, তারপর প্রার্থনা, এই এই শব্দগুলো আছে, এখানে কিন্তু কখনোই তোমার অন্য বর্গে বর্ণ থাকার ফলে কিন্তু এখানে কিন্তু আর মধ্যাহ্নটা হয়নি। তারপরে দেখো পদের অন্তস্থ দন্ত্য মধ্যাহ্ন হয় না, অর্থাৎ কোনো পদের যদি শেষ যে দন্ত্যটা সেটা কিন্তু মধ্যাহ্ন হবে না। যেমন দেখো এই ব্রাহ্মণ বা শ্রীমান, এখানে হ এবং ম দুটাই কিন্তু আছে, অর্থাৎ যে প বর্গের মানে তোমার হ যেটা ওই যে তোমার যে বললাম যে আমি রিরসর পরে হ জ ব হ, হ্যাঁ সেই সেই বর্ণগুলো কিন্তু এখানে ছিল, কিন্তু সেখানে হবে না যেহেতু এটা পদের অন্ত মানে শেষ দন্ত্য, তাই দন্ত্য থেকে গেছে আর কি। তারপরে দেখো ত বর্গ এবং স ও ভ যুক্ত দন্ত্য মধ্যাহ্ন হয় না, অর্থাৎ ত বর্গের বর্ণ কয়টা, তথ দধ, আর তারপর দন্ত্য আছে, ত বর্গ এবং স ও ভ যুক্ত এই শব্দগুলোর সঙ্গে দন্ত্য মধ্যাহ্ন হয় না। যেমন দেখো আমি কিছু কিছু উদাহরণ তোমাদের দেখাই, যেমন হলো প্রশ্ন বা গ্রন্থ, গ্রন্থ এখানে থ আছে, অর্থাৎ ত বর্গের সেই থ, তথ দধের থ থ আছে, কিন্তু সেখানে হবে না। বা অন্ত বা কান, তারপর তোমার হচ্ছে কাণ্ড, বৃন্দ, হ্যাঁ তারপরে হচ্ছে ক্ষুদনাভি, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলার অর্থাৎ ওই যে ভয়ের জন্য বললাম যে ক্ষুদনাভি, এই শব্দগুলোতে এই সূত্র অনুসারে সেখানে তোমার মধ্যাহ্ন হবে না। আবার দেখো যখন আমি সমাস করব, অর্থাৎ যদি কোনো সমাসবদ্ধ পদ হয়, অর্থাৎ যদি কোনো সমাসবদ্ধ পদ হয় সেখানে কিন্তু কখনোই তোমার দন্ত্য মধ্যাহ্ন হবে না। এবং এই যে তোমার উদাহরণগুলো দেওয়া আছে দেখো কিংবদন্তি, গ্রন্থনম, বৃন্দ, তারপরে প্রশ্ন, তারপর ক্ষুদনাতি, এই যে এই শব্দগুলো এগুলো কোনোটাতেই তোমার মধ্যাহ্ন হয়নি। সমাসবদ্ধ পদ, অর্থাৎ সমাসবদ্ধ পদ যদি থাকে, সমাস সমাস কাকে বলে, আমরা কয়েকটা পদের মিলনে যে কিন্তু সমাস হয় তাই না, এই সমাসবদ্ধ পদে কখনোই দন্ত্য মধ্যাহ্নটা হবে না। যেমন দেখো দেখো ত্রিনয়নম সর্বনাম, ত্রিনয়নম মানে তিন নয়নের সমাহার বা তিন নয়ন সমাহার বা এই যেটা আমরা যে ব্যাসবাক্য করে যেটা পাই সেটার একটা সমস্ত পদ ত্রিনয়নম, যে এই সমাসবদ্ধ পদে কখনোই তোমার মধ্যাহ্ন হবে না। আচ্ছা ক্রিয়াপদে সর্বদা দন্ত্য হয়, অর্থাৎ সংস্কৃতে আমরা যে নত্যবিধান যতগুলো নিয়ম এতক্ষণ দেখলাম সেই নিয়মগুলোর মধ্যে যদি কোনো ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদে কিন্তু কখনোই মধ্যাহ্নটা হবে না। যেমন দেখো তোমার করেন বা ধরেন বা দর্শন মানে দেখা, এই এই সব দর্শন অন্য সূত্রও আছে, যাই হোক এই যে এই শব্দগুলোতে সবসময় তোমার দন্ত্য হবে। আচ্ছা তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম যে প্রো পরা অপর শব্দের কি হয়, অপর শব্দের পরে যদি অন্য শব্দ থাকে তাহলে সেই শব্দের দন্ত্যটা মধ্যাহ্ন হয়, কিন্তু যদি প্রো পরা না থাকে তাহলে কি হবে, প্রো পরা অপর যদি না থাকে, অর্থাৎ দেখো
এই যে প্রপরা অপর শব্দের পরবর্তী অন্য শব্দের দন্ত্য ন মধ্য না, কিন্তু প্রপরা অপর শব্দ যদি না থাকে তাহলে কি হবে দেখো, যদি এইরকম থাকে মধ্য বা যদি এরকম কোন শব্দ থাকে তাহলে সে কি বেশি, এই সব শব্দের পরবর্তী যদি অন্য শব্দ যুক্ত হয় তাহলে কি হয়, তাহলে কি হবে, তাহলে ওটা দন্ত্য ন থেকে যাবে, অর্থাৎ দেখো মধ্যাহ্ন বা সায়াহ্ন, অর্থাৎ প্রপরা অপর ভিন্ন অন্য শব্দের সঙ্গে যে অন্য শব্দ যুক্ত হয় সেই শব্দের দন্ত্য ন মধ্যাহ্ন, সেই শব্দের মধ্যাহ্ন হবে না, অর্থাৎ যেমন দেখো মধ্যাহ্ন বা সায়াহ্ন, আচ্ছা আর একটা নিয়ম আছে কি, যেমন ত বর্গ, অর্থাৎ যেমন ওখানে ট বর্গ ছিল, আচ্ছা এটাকে দেখে নেই, সংস্কৃত কিছু কিছু সাধিত শব্দে নত্ব বিধান কাজ করে না, যেমন দেখো যেমন নির্গমন, দুর্নীতি, তারপরে তোমার হচ্ছে নির্মিশেষ, পরাণ্য, এইসব শব্দে তোমার এইসব শব্দ তোমার হচ্ছে ইয়া শব্দ আর কি, সাধিত শব্দ, এইসব শব্দে কখনো নত্ব বিধানটা কাজ করে না। আর তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমার এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম যে নিয়মের ক্ষেত্রে অর্থাৎ নত্ব বিধানের ক্ষেত্রে যে ট বর্গের সঙ্গে যুক্ত শব্দগুলো ট বর্গের সঙ্গে ট বর্গের সঙ্গে সবসময় মধ্যাহ্ন হয়, সেরকম ত বর্গের সঙ্গে সবসময় দন্তান্ন হয়, এটাও তোমাদের একটা মনে রাখার বিষয় যে ত বর্গের যেসব বর্ণগুলো আছে তোমার তথ এদের সঙ্গে সবসময় তোমার কি হবে, সবসময় দন্তান্ন হবে। তারপরে দেখো অতৎসম এবং বিদেশি শব্দে মধ্যাহ্ন হবে না, এটা আমরা সবাই জানি, তোমরাও জানো যে নত্ব বিধান এবং শতবিধান উভয় নিয়মের ক্ষেত্রে যদি যদি কোনো বিদেশি, অর্থাৎ এই সমস্ত নিয়ম সংস্কৃতের জন্য, অর্থাৎ সংস্কৃত ভাষা মানে তৎসম শব্দ যেটা সেটাই শুধু সংস্কৃত সেই ভাষার ক্ষেত্রে এইসব নিয়মগুলো প্রযোজ্য, আর সংস্কৃত ভাষা যদি না হয় তাহলে সেখানে এইসব নিয়ম প্রযোজ্য নয়, অর্থাৎ সেখানে একটাই, এই জন্যই কিন্তু অনেক অনেক ভাষাবিদ কিন্তু প্রথমে বলেছিল যে ন একটাই রাখবো, যেহেতু অনেকগুলো শব্দ বাদ হয়ে যাচ্ছে বিধায় সেটা কিন্তু আর তুলে দেওয়া হয় নাই, তাহলে কি অতৎসম এবং বিদেশি শব্দে কখনোই তোমার মধ্যাহ্ন হবে না, যেমন ব্রেন, ড্রেন, এইসব যেমন ইংরেজি শব্দ। আর অতৎসম শব্দের ক্ষেত্রে দেখো যে অগ্রহায়ণ হলো সংস্কৃত শব্দ, কিন্তু অঘ্রাণ যদি আমি বলি তখন সেটা কিন্তু অতৎসম হয়ে গেল, অর্থাৎ তৎসম আর থাকলো না, বা কর্ণ থাকে যদি কান বলি, কর্ণ মানে তো আমার কান, এই কান হতো তদ্ভব হয়ে যাচ্ছে তখন কিন্তু আর সেটা হচ্ছে না। তারপর ক্ষণিক, সেখানে আমি খানিক বলতেছি, এই যে শব্দগুলো, অর্থাৎ শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই নত্ব বিধান প্রযোজ্য। তা এই আজকে তোমাদের এই যে মোটামুটি ক্লাস, এই নত্ব বিধানের উপরে ক্লাস, এমন তোমরা যদি এই ক্লাসটা যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে হয়তো তোমাদের কাছে আর কঠিন কিছুই থাকবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, তোমাদেরকে আবারও বসন্তের শুভেচ্ছা, সবাই সুস্থ থাকো এবং বাড়িতেই থাকো।